নানা কারণে আলোচনার শীর্ষে থাকেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। কখনো ব্যক্তিগত জীবন, কখনো ক্যারিয়ার, আবার কখনো রাজনীতি নিয়ে। তবে এবার অনলাইনে জোয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী। শনিবার ফেসবুক ভিডিও বার্তায় কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। আমি জয়েন হতে যাচ্ছি এমসিডব্লিউ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা সরগোল, এমনকি হতে থাকে নানা চর্চা ও সমালোচনা। অবশেষে জোয়া শুভেচ্ছা দূত হওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন এই অভিনেত্রী। মাহি বলেন, জোয়া কোম্পানিতে যুক্ত হয়ে অবৈধ কিছু করেননি তিনি। শুভেচ্ছা দূত হওয়া প্রসঙ্গে তিনি আরো বলেন, চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ আছে প্রমোটিং ক্যাসিনোতে তিনি যুক্ত হননি, আমি এভাবেই তাদের সঙ্গে চুক্তি করেছি। চুক্তিতে এটা উল্লেখ আছে আমি যদি কোনো বেটিং অ্যাপে কাজ করতে চাই তাহলে সেটা করতে পারবো, আমি অবৈধ কোনো কিছু করিনি। আমাদের দেশে অনেকে এরকম চুক্তি করেছে, আমি অবশ্যই বেটিং অ্যাপের সঙ্গে কখনোই যুক্ত হইনি বা ভবিষ্যতে হব না। কিন্তু মাহি শেয়ার করা জোয়া কোম্পানির ফেসবুক পেজটিতে জোয়ার বেশ কিছু বিজ্ঞাপন দেখা গেছে। এর আগে দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন বেটিং সাইটে বিজ্ঞাপন ও শুভেচ্ছা দূত হিসেবে দেখা গিয়েছিল জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়াকে। এর মধ্যে জয়া আহসান ও নুসরাত ফারিয়া বিজ্ঞাপনে না দেখা গেলেও অপু বিশ্বাসকে দেখা গিয়েছিল। এ সময় তারকারা জানিয়েছিলেন ভুল তথ্য জড়িয়ে পড়েছেন তারা।